খাগড়াছড়ি জেলা সদর শনিরপুর এলাকাত ইউপিডিএফ সমর্থিত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কর্মীল লয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনিবার লাই বিজিবির সদস্য ঘটনাস্থলে পৌঁছিলে সংগঠনের সমর্থকল তারা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এতে তিন বিজিবি সদস্য আহত হয় আজিয়া বেলা 11টায় কল্পনা চাকমার বিচার লয় তালবাহানার প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন ফেডারেশন কর্মীল শনিরপুর এলাকাত বিক্ষোভ মিছিল বাইর করলে তাতে পুলিশ বাধা দেয় এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনাত আহত হলের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় হিল উইমেন্স ফেডারেশনের দুই নারী কর্মীরা আটক গজ্জে বলে জানিয়ে পুলিশ।